আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই রেসিপিতে থাকছে পারফেক্ট 2 পাউন্ড ওজনের চকলেট কেক, এবং এ টু জেড আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, সাথে ক্রিমের রেসিপিটাও কিন্তু আমি শেয়ার করব। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক। আজকে আমাদের এখানে লাগছে 1.25 কাপ ময়দা, অর্থাৎ আমি এখানে 3/4 কাপ ময়দা নিয়েছি। সাথে দিয়ে দিব 1/4 কাপ কোকো পাউডার, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, এবং এই শুকনো পোকনগুলোকে আমি খুব ভালোভাবে চেলে একটা সাইডে রেখে দেব। এখানে আমি 4টা ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। ডিমের সাদা অংশটাকে আমি বিট করে নিচ্ছি, সাথে অ্যাড করছি 1/4 চা চামচ ক্রিম অফ টার্টার। এটা টোটালি অপশনাল। ক্রিম অফ টার্টারের কাজ হচ্ছে ডিমের ম্যারেংটা তাড়াতাড়ি হতে সাহায্য করে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ফোমটা বসে যায় না। আর সাথে আমি 1 কাপ চিনি নিয়েছি। চিনিটাকে আমি 2 বারে দিয়ে ভালোভাবে বিট করে নেব। ডিমের ফোমটা পারফেক্টভাবে হতে আমার মাত্র 2 মিনিট সময় লেগেছে, এবং যখন দেখতে পারবেন যে ডিমের ফোমটা দিয়ে কোনো সংখ্যা লেখা যাচ্ছে এবং সেটা স্ট্যাবল থাকে, তাহলে বুঝবেন এই পর্যায়ে আমাদের ডিমের ফোমটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি এখানে ডিমের কুসুমটা অ্যাড করে দিচ্ছি। ডিমের কুসুমটা অ্যাড করার পর আমি মাত্র 10 সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি। এখন আমি 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি, এবং 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কফি ইমালশন। এখানে আপনারা যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। তেলটা দেওয়ার পর আমি 10 সেকেন্ডের জন্য এটাকে বিট করে নিলাম। এখন আমি শুকনো উপকরণগুলো 2 বারে চেলে মিক্সড করে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আলতো হাতে মিক্সড করে নিতে হবে, যাতে করে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। আমি কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে মিক্সড করে নিচ্ছি। প্রথমবারে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর দ্বিতীয়বারে আমরা বাকিটুকু চেলে দিয়ে দিচ্ছি। ময়দার কোনো দলা যেন না থাকে ততক্ষণ পর্যন্ত মিক্সড করতে হবে। আমার ব্যাটারটা কিন্তু পরিপূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। আমি এখানে 8 ইঞ্চি একটি মোল্ডে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি, এবং ব্যাটারটা পুরো ঢেলে 2 থেকে 3 বার ট্যাপ করে দিচ্ছি। ওভেনে 160 ডিগ্রিতে আমি 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে বেক করে নেব। কেকটা বেক হতে হতে আমি এখানে ক্রিমটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ বরফ ঠান্ডা হুইপড ক্রিম নিয়েছি, এবং 1/4 কাপ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা পাউডার। ক্রিমটাকে আমি ভালোভাবে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত স্টিফ হচ্ছে। ক্রিমটা যখন বিটারে গিয়ে রাউন্ডভাবে লেগে থাকবে তখন বুঝতে হবে যে ক্রিমটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এই ক্রিমটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 1 ভাগে আমি 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে কিছু টাইম বিট করে নেব। তাহলে হয়ে গেল আমার চকলেট ক্রিম। চকলেট এবং ভ্যানিলা দুটো ক্রিমই আমাদের রেডি হয়ে গিয়েছে। কেকটাও আমি ওভেন থেকে বের করে নিয়েছি। টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে কেকটা কিন্তু ভেতরেও পারফেক্টভাবে হয়েছে। আমি গরম কেকটাকেই ঢেকে রেখে দেব ঠান্ডা না হওয়া পর্যন্ত। কেকটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে আমি মোল্ড আউট করে নিচ্ছি। কেকটা কতটা সুন্দর ফ্লাফি হয়েছে দেখতে পাচ্ছেন। পারফেক্ট একটা স্পঞ্জ কেকের টেক্সচারটা যেরকম হওয়া উচিত সেরকমই কিন্তু হয়েছে। আমি এই কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 4 ভাগেও কিন্তু ভাগ করে নিতে পারেন। আজকের এই কেকটা আমি ওভেনে করেছি, এবং আমার চ্যানেলে কিন্তু চুলায় তৈরি করা কেকের অনেকগুলো রেসিপি আপনারা পেয়ে যাবেন। কেকটাকে এখন ডেকোরেশন করে নেওয়ার পালা। আমি এখানে প্রথমে একটা স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর আজকের এই কেকের জন্য আমি 1 কাপ পানিতে 2 টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ দিয়ে ক্রিমটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি সেকেন্ড লেয়ারটা দিয়েও সেমভাবে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে দিচ্ছি। এখন লাস্টের লেয়ারটা দিয়ে দিচ্ছি। আমি এই লেয়ারে সুগার সিরাপ দিয়ে ভালোভাবে ক্রাম কোটিং করে নেব, এবং ক্রাম কোটিং করে আমি এটাকে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। হালকা একটু ক্রিম দিয়ে আমি এটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি, যাতে করে কেকের যে গুঁড়িটা সেটা মেন লেয়ারে দেখা না যায়। কেকটাকে ফ্রিজ থেকে বের করে এখন আমি উপরের লেয়ারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ভ্যানিলা ক্রিমটা ইউজ করছি। ক্রিম দিয়ে কেকটাকে ভালোভাবে ফিনিশিং দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উপরে চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। আর আজকের জন্য আমার 40 গ্রাম চকলেট এবং 20 গ্রাম হুইপড ক্রিম লেগেছে। আমি এখানে আমুল মিল্ক চকলেটটা ইউজ করেছি, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে।
চকলেট গ্যানাশটা যখন রুম টেম্পারেচারে আসবে তখনই কিন্তু কেকের উপরে দিতে হবে। গরম থাকা অবস্থায় কিন্তু চকলেট গ্যানাশ দেওয়া যাবে না, তাহলে ক্রিমটা গলে যাবে। প্যালেট নাইফের সাহায্যে আমি চকলেট গ্যানাশটাকে পুরো কেকের উপরে স্প্রেড করে নিচ্ছি এবং চামচ দিয়ে আমি কেকের সাইডগুলোতে চকলেট গ্যানাশটা ড্রিপিং করে দিচ্ছি। আমাদের চকলেট গ্যানাশটা দিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। 2D নজলের সাহায্যে আমি এখানে কতগুলো ফুল এঁকে নিয়েছি এবং উপরে কিছু স্প্রিঙ্কলস দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট স্কেলের সাহায্যে আমি কেকটা মেপে দেখিয়ে দিচ্ছি। বোর্ডের ওজন বাদ দিয়ে কেকের ওজন হয়েছে 920 গ্রাম, অর্থাৎ আমার এই কেকটা পারফেক্ট 2 পাউন্ড ওজনের হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।